নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা সরকারি দপ্তরে কেনাকাটার জন্য নয়া পোর্টাল রাজ্যের রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি দপ্তরে কেনাকাটার জন্য নয়া পোর্টাল তৈরি করা হয়েছে এবং এ বিষয়ে চলুন বিস্তারিত আমরা জানি এটি একটি অনলাইন সংবাদপত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যা কিছু কেনাকাটা সবই প্রায় অনলাইনে করতে হবে বলে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ই মার্কেট নামক পোর্টালে ঢুকে তা করতে হবে কিন্তু তা করার জন্য যিনি এই পোর্টালে ঢুকবেন তার সরকারি ইমেল আইডি থাকতে হবে কিন্তু রাজ্যের সরকারি এবং সরকার পোষিত কলেজের অধ্যক্ষ কিংবা অন্য কারো তা নেই ফলে সেই কেনাকাটার ক্ষেত্রে বাধা তৈরি হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের বৈঠকে ঠিক হয়েছে প্রত্যেকটি সরকারি কলেজের জন্য একটি সরকারি মেল তৈরি করে দেওয়া হবে সরকার পোষিত কলেজের জন্য এই মেল তৈরি করে দেওয়ার আবেদন করা হবে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারকে এনআইসি সরকারি মেল কি কোনো কিছুর মেল আইডির শেষে অ্যাট দ্য বা অ্যাট থাকা মানেই সেটি সরকারি ইমেল আইডি ই মার্কেটের মাধ্যমে কেনাকাটার জন্য এই ইমেল থাকা বাধ্যতামূলক বলেই দপ্তর সূত্রে জানা গিয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য